মোর ছোটো মাছ খাইতে অনেক মজা লাগে বুঝলেন। ছোটো মাছ একসের প্রিয়, এককালে মলা ডালা সবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর তান প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলটি ভালোই আছেন। মুই আপনাকে দোয়াই আস আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা হেয়ের লগে এককাল মুই লাউ শাকও লই আইসি বুঝলেন। লাউ শাক মোর আবার এককালে ওই যে সিমের বিসি টিসি দিয়ে ভাজি করে, এত মজা লাগে। তা কী করবো, এখন তো সিম মরছে, এর মধ্যে কোনো বিসি টিসি নেই, এ ভালোও লাগবে না। তাই এর লেগে এখন ছোটো মাছ দিয়ে এই লাউ শাক রানমু, আর মনে করেন এই ছোটো মাছ দিয়ে টমেটো আর ধনিয়া পাতা আলু দিয়ে সুন্দর করে একটা চরচুরি করবো বুঝলেন। মোর মতো কার কার এরম ছোটো মাছ পছন্দ হয়ে কিন্তু একটু কমেন্ট করে জানাইবেন। আর এই মোর ভিডিওটা এককাল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না বুঝলেন। একটু শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা একটু শেয়ার কমেন্ট করলে এক তো শান্তি লাগে মনটার মধ্যে বুঝলেন। হেই আর কি কম, আপনার এককাল জমনের আলছেমি করেন, এত আলছেমি করলে জীবন চলবে কেমনি? কম দুঃখের কথা আপনাকে লাগে না শেয়ার করিয়ে পারি না বুঝলেন। মোর চুলাটায় যে কালি পরে বুঝলেন, যেই পাতিল দিয়ে রান দিয়ে একসের কালি পরে, মোর চুলার এককালে পাল্ডাইতে পাল্ডাই নিয়ে এককাল জোরলি দরকার বুঝলেন। তা কি আর করমু, চুলা টুলা দেহি মানে যা পছন্দ হয়, হেই চুলার যে দাম বুঝলেন। হ্যাঁ মুই কিনতেও পারতে আছি না, তাই এর মধ্যেই মুই চিন্তা ভাবনা করছি কম দামের মধ্যে একটা চুলা কিনে চালাইতে হবে। কালি পরে হেই চুলা কি রান্ধন যায়, আর আগুনগুলো এককার ভালো করিয়া ওড়ে না বুঝলেন। ওর গ্যাস ঠিকই পুরো হয়ে যায়, আগুনের কোনো তাল বেতাল পাই না, আর যে পাতিলে রান্ধি সেটার অবস্থা একটা বেহাল হয়ে যায়। এই হাতের মধ্যে কালি ঠেলি জড়াইয়ে যায় কন, এই একে আর ভাল লাগে। তাই হের লেগে মুই মাঝে মাঝে করি কি এককাল বেশি পাতিল ঠেলতিল জড়াই নি, একটাই রান্ধে রান্ধে ঢাইলে ঢেলে ওই দিয়েই রান্ধি। কী করবো, এককাল কালির দিয়ে বাঁচতে হইলে তাই পদ্ধতি মানিয়ে নিতেই হইবে। তাই মুই এককাল মশলা কষাই এনে যতগুলো টমেটো কাটিয়ে তুইছিলাম এককালে সেইগুলোই দিয়ে দিছি। টমেটো যত বেশি দেয় ততই কিন্তু বুড়া মাছ মজা লাগে বুঝলেন। তার মাছ টাছও দিয়ে দিছি, এই দিয়ে একটুকাল কষাই টসাই সুন্দর করে লমু। তাই এই শীতকাল আইতি আছে, মাইশের খাওয়ানের এককাল মজা পড়ে যাবে বুঝলেন। সবজি টবজি এককালে শান্তি মতো খাইতে হবে, আর গুড়া মাছ তো কোনো কথাই নাই। মোর কাল গুড়া মাছের প্রতি এককালে মুই দুর্বল, বড় মাছ টাছ মোর এত প্রিয় না বুঝলেন। পোলাও মাংস থুইয়া মুই এই গুড়া মাছ দিয়েই মনে করেন পেট ভরে ভাত খাইতে পারি। ঘরের মধ্যে চারজন মানুষ কন, এক একজনের এক একটা পছন্দ, সবাই যদি একটা খাবার পছন্দ করতো তাইলে মনে করেন এককালে কোনো ঝামেলাই হইতো না। বড় পুত্তরে খাইবে এক খাউন, ছোটো পুত্তরে এক খাউন, স্বামীরে তাও বুঝে টুঝে একটু খায়, কিন্তু পুত্তর দুইটা লইয়ে এককাল বেশি ঝামেলা, একজনের জিভরে এক রহম বুঝছেন। এই লইয়েই চলতে হইবে, কিছু করার নেই, এই এই মানাই নিতে হইবে বুঝছেন, এই এই মানাই নিতে আসি। তাই এন এককালে মোর মাছ টাস রেডি হইয়ে যাইতে লাগছে, আর কিছুক্ষণ সময় এককাল ডাকিয়ে ডুকে রাখবো বুঝছেন। এর একটু পরেই নামামো, এককালে শুকনো শুকনো করবো না, একটু মাখামাখাই রাখবো বুঝছেন। তাই মোর দ্বারা এই বেশি টমেটো দিয়ে একটু মাখামাখা হইলে এই একটা টক টক একটা ভালোই মজা লাগে। মুই যাই পদ্ধতিতে রাঁধছি, আপনারা কিন্তু এই পদ্ধতি ফলো করিয়ে রাঁধতে পারেন, এককালে খারাপ লাগবে না, অনেক মজা লাগবে বুঝছেন। মুই কিন্তু এককালে খারাপ রাঁধি না, এককালে ভালোই রাঁধি। তাই মোর পদ্ধতিতে আপনারাও রাঁধতে পারে। তাই মুই এই ফাঁকে আর মধ্যে এককালে ওই যে শেষ হয়ে গেছে রান্ধা, মুই এখন এনে লাউ শাকটা যে কাটছি, এই লাউ শাক দিয়ে ছোটো মাছ দিয়েও একটু রাঁধবো, এককালে মাখামাখা করিয়ে বুঝছেন। তাই এই মশলাটাও মুই কষাইতে আসি, মুই যে ইয়ে রাঁধতে লাগছে। হ্যাঁ কিন্তু মোর যে বড় পুত্তরটাই আছে, হ্যাঁ কিন্তু এক পদও খাইবে না বুঝছেন। এখন হেগুর লিখে কী একটা জ্বালায় পড়ছি বুঝছেন, সবসময় কি এই ডিম বেজা দিতে ইচ্ছে করে, মাঝে মাঝে মুরগির ইন্দে আলাদা করিয়ে থুই। তাই আজ জ্বর ইয়ে করি নেই, মুরগির যে বুকের যেই মাংসটা আছে ফার্মের, সেই মাংসটারে এককালে চিকন চিকন করিয়ে রাই কাটিয়ে এককাল ম্যারিনেট করিয়ে থুইছি। তা ওইগুলো একটু বাজিয়ে দিমু, আর মনে করেন ডাইল ওই দিয়েই খাইবে, ওই চিকেন ফ্রাই হইলে তো কোনো কথাই নেই। তাই মুই এখন এককাল ডাটাগুলো কিন্তু আগেই কষাইছি, নাহলে সেদ্ধ হইবে না। এর মধ্যে দুগ্গ আলু দিছি ছোটো ছোটো বুঝছেন। তাই এই শাক ও রান্ধি হালাইছি, সেদ্ধ ঠে দই গেছে, এই যে মোর মাছটা এককালে বাড়িয়ে লইছি বুঝছেন এই রে, আর এই হয়েছে মোর লাউ শাক, আর ওই যে দেখতে লাগছেন বাড়ি তো ওই গতকালকের ইলিশ মাছ বেগুতি আর আসছিলাম, ওই আবার মোর ছোটো পোলাকগুয়ার লেগিয়া, আর এই যে চিকেন ফ্রাই দেখাইতেছি না, এই মোর পোলাকগুয়ার লেগিয়া। তাই কি আর করবো, চিকেন ফ্রাই আর ডাল দিয়ে ও এককাল মজা করিয়ে খাইবে। আজ যে দুবারে কী কী খাইলাম, এই এই আম্মেগুলোকে শেয়ার করলাম।
তাই আপনারা কিন্তু মোর সাথেই থাকবেন সব সময়, মোর ভিডিওগুলো এককাল সবই দেখবেন, প্রথম থেকে এককাল শেষ পর্যন্তই দেখবেন। আর সবাই বেশি বেশি করে মোর লিগে একটু দোয়া করবেন, আর মোর এককালে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না, একটু ফলো টলো করিয়ে ওরা আইকেন আপনারা বুঝেন। চিকেন ফ্রাইগুলো এককাল জোস হয়েছে বুঝছেন, তাই কি আর করার, পোলার লিগে বাজি এত খাইতে মন চাইলেও এখন খাওয়ান যাইবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।